বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া মাত্রই তার ডান কানে আজান দাও বাম কানে কামত দাও মায়ের দুধ খাওয়াইও না দৌড় দাও একজন আলেমের কাছে যাইয়া যদি পারো মধু না হয় খেজুর তা না হয় তোমার এলাকায় আকুর মিডা খেজুরের মিডা যা আছে তালের মিডা একটু মিষ্টি তার মুখে দাও সে খাবে এরপরে তার মুখের লালা তোমার সন্তানের মুখে দিবে সে যেমনি ভাবে পবিত্র তোমার সন্তানটা ওরকম আল্লাহ আল্লাহ হয়ে যাবে সাত দিন পরে সুন্দর একটা নাম রাখো ওজন করে মাথার চুলগুলা যদি ধনী হও সোনা গরিব হলে রূপা ওই পরিমাণ সম্পদ দান করে দাও এরপরে সল্টু বল্টু পল্টু বাদ দাও এক এলাকায় তাফসির করতে গেছি খানা খাওয়ার পর বারান্দায় শোয়া শুনি মাতার সন্তানকে ডাকে ও পপি তাড়াতাড়ি এদিকায় ও পপি এইটা কর ও পপি ওইটা কর হুজুরের খানা দেবো তাফসিরে যাবে তাড়াতাড়ি আয় এদিকায় ও পপি ও পপি আমার মাথাটা নষ্ট হয়ে গেছে কয় কি মা মেয়েরে ডাকতেছে ও কুত্তর বাসা এদিকায় ও কুত্তর বাসা এদিকায় পপি মানে কি হয় কথা বলেন হাসে খালি আমি হাসার কথা করছি মেয়ের নাম রাখছে পপি আসে না নাই এলাকায় কয় ও পপি ও পপি মানে ও কুকুরের বাচ্চা তা মা তার সন্তানকে ডাকতেছে না আমার তো ঘুম গেছে হারাম হইয়া আমি উঠে কল তাড়াতাড়ি এইবার ইবাটারা কই আইসা আমি কুচি খাজুর খানা খাওয়া খানার গুষ্টি গিলে তো তাফসিরও থাক আগে এই নাম পাল্টাবি তবা করবি তারপরে তুই নিজের সন্তানটা জন্ম দিয়ে কো কুত্তার বাচ্চা তুই নিজে কুকুর কয় হুজুর আমরা তো জানি না জানো না তোকে এলাকা আলেম ছেলে না একটা আলেমের কাছে পরামর্শ করা যাইতো না মানে মুন্সিদারে যাবে যখন মরবে ওই সময় জানা দশ মার মাটি দশ মা ও গোরা ডিম তো জানে না ও জানলে ও হুজুর বোঝাকে যাইতো না কথা কন ঠিক কিনা বিশ্বনবী বলেছে আমার সুন্দর একটা নাম রাখো যেই নাম রাখার কারণে আল্লাহ তোমার জিন্দগির গুণা সব মাফ করে দিবে আল্লাহ নবী বলেছে শোনো তোমার সন্তান তোমার ঘাট ধরে বাড়ি করে বাড়ি করবে না চল্লিশ দিন মায়ের নেপাস চলে অথবা কমার বেশি বেশি তো হবেই না কম যখনই পবিত্র হবে এর আগ পর্যন্ত বিসমিল্লাহ বলে দুধ পান করাবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি জপতে থাকবে আল্লাহ নবী বললেন সন্তান যখন এই নিফাস বন্ধ হয়ে যাবে মা এমন জায়গায় রেখে নামাজ পড়বে সন্তান খেলাধুলা করতে করতে যেন দেখতে পায় মা রুকু করে সেজদা করে মা সন্তান যেন দেখতে পায় এমন জায়গায় রাইকে তাকে নামাজে দাঁড়াও এরপরে কোরআন শরীফ পড়বা কোলের ভিতরে নিয়ে মৃদু আওয়াজে যেন সন্তানের কানে আওয়াজ পৌঁছায় এরপরে একটু বড় হলে বক্তব্য দাও আর একটু বড় হলে বাবার সাথে ওই মসজিদে পাঠাও দিন শেখা হয়ে গেল সে ভালো বন্ধ বোঝে এবার তোমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়াও কোনো আপত্তি নাই ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আপত্তি নাই সব আলেম বানান লাগবে এমন শর্ত না কারণ আলেম একজন বানাইলা ইমামতি সেক্টর দেখলো কিন্তু জেনারেল অফিসের জন্য যোগ্য পুত পবিত্র অফিসারও দরকার যদি তোমার আমার সন্তান না হয় যোগ্য সন্তানগুলো কিন্তু জায়গায় চান্স পাবে না ঠিক কি না আর যারা ঘুষ খায় আজকে যারা ঘুষ খাচ্ছে ওরা যদি আল্লাহওয়ালা হইতো তাহলে কি আজকে ঘুষ চলতো যারা অযোগ্য তারা কোনোদিন চাকরি পাইতো না যোগ্য যারা এগুলো চাকরি পায় না কথা কন ঠিক কিনা কি ও জায়গায় লাগবে না আল্লাহ রসুল্লাহ আসলাম এই তরিকা বাতলাই দিয়েছে এই তরিকা মানুষ বলাও তোমার সন্তান ছোটবেলায় যা খাইছে সন্ধ্যা পর্যন্ত ওর ঢেকুর আসতে থাকবে এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে থাকি তাহলে আমাদের সন্তানেরা জাহান্নামী হবে বলতেছিলাম একদল জান্নাতে চলে গেল আর একদল জাহান্নামে মাঝখানে একদল অবস্থান করতেছে এরা হলো আরববাসী বন্ধুগণ আমার অনাদা আসহাবুন নার আসহাবুল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মা ইয়াউমিম মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন বন্ধুগণ আমার ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে আরববাসীরা কিন্তু শুনতেছে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা আমাদের গায়ে একটু পানি ছিটাই দাও একটু পানি নিক্ষেপ করো ওরা বলবে ফস করে না এবার বলবে আউবিম্মা রাজাকাকুমুল্লাহ যদি তা না দাও তোমাদেরকে আল্লাহ যা রিজিক হিসেবে দিয়েছে ওই ওইগুলা কিছু আমাদেরকে দাও জান্নাতিরা পরে শুনাবে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহ তোমাদের জন্য এই সমস্ত নিয়ামতকে হারাম করে দিয়েছেন জান্নাত আর জাহান্নামের কথোপকথন বন্ধ হয়ে যাবে এবার আরববাসীরা কান্না শুরু করে দিবে আল্লাহ আমাদের কি অবস্থা হবে আমরা এখন কোথায় যাব
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের দিকে আর তাকাবো না আল্লাযিনা আত্তাখাযু দীনাকুম লাহওয়া ওয়া লাইবা যাদেরকে দুনিয়ায় যারা দ্বীনকে করে রেখেছিল লাহওয়া ওয়া লাইবা খেল তামাশা অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া হায়াতের দুনিয়া তোমাদেরকে বিপদগামী করেছিল ফালিয়ামান আনসাগুম কাজী আজকে তোমাদের দিকে আমি তাকাবো না কামা নাসুলি কয়াউমিহিম হাযা যেমনি ভাবে তোমরা আমার আখিরাতের কথাও চিন্তা করো নাই আরববাসীদের অবস্থা এখন কি হবে জাহান্নামীরা চিরতরে জাহান্নামী হয়ে গেল জান্নাতীরা জান্নাতী হয়ে গেল ওয়ারিদওয়ানু মিনাল মা আকবার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে আরববাসীরা মাঝখানে অবস্থান করতেছে এখন কি করবে আপনারা বলেন আরববাসীকে কি হবে নেকিও যা গুনাহও তাই সমান সমান এখন হবে কি বলেন মজা তো এই জায়গায় এরা তো গেরা কলে আটকা পড়ছে কি হবে বলেন হ্যাঁ জাহান্নামে দিয়া দেবে কা এত সমান সমান তো যদি যদি এরকম হইতো যে কিছু গুণা আছে নেকি বেশি হয় গুণার জন্য শাস্তি হবে এরপর জান্নাতে চলে যাবে তা তো আর না এত গুণাও সমান গুণাও যাই পরিমাণ নেকিও চাইবে তাহলে তো দুইটি একসাথ করিয়ে দেওয়া লাগে না এখন কথা কয় গুণার নাকি একসাথ করে দেওয়া লাগবে না ভাইয়েরা বাবা যে এখন কি হবে আল্লাহ রব্বুল আলামিন বন্ধুগণ আমার আল্লাহ তাআলা হিকমত শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শোনো মুসা নবীকে আল্লাহ একটা দোয়া শিখাইছে দুনিয়ায় সেই দোয়া চাই এনেছে ঈসা নবীকে আল্লাহ একটা দোয়া শিখাইছে সেই দোয়া দিয়ে দুনিয়ায় চাই এনেছে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছে সেই দোয়া দুনিয়ায় চাই এনেছে ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ একটা স্পেশাল জিনিস দিয়েছিল তা দুনিয়ায় ভোগ করেছে কিন্তু আমি নবীকেও আল্লাহ একটা স্পেশাল দোয়া শিখাইছে তা আমি দুনিয়ায় নেই নাই দুনিয়ায় কি নেই নাই আমি বলছি আল্লাহ আমি আখেরাতে নেব কোথায় নেব জোরে কম আখেরাতে নেব আখেরাতে নেওয়ার অপেক্ষায় বিশ্বনবী রয়েছেন এখন আপনারা বলেন যদি ওদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে তো জুলুম হবে জুলুম হবে না সে গুনাহ করে জান্নাতে গেল আর যদি সে জাহান্নামে যায় তাহলে তার উপর জুলুম করবে নেকি আছে তারপরে জাহান্নামে গেল ভারী মুশকিল ঠিক কি না ফেরেশতাদের বলবো ফেরেশতারা তোমরা একটু আল্লাহর কাছে সুপারিশ করো ফেরেশতারা বলবে আমাকে দিয়ে হবে না কোনো কাজ হবে না কেমনে করবো সুপারিশ কোনো সুযোগ নাই শেষ পর্যন্ত সব এই আরববাসীগণ এরা দৌড় মারবে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আদম নবীকে গিয়া বলবে ও আদম সফিউল্লাহ আপনি আমাদের আদি পিতা আপনার কাছে এসেছি আমরা তো বিপদে পড়েছি অর্ধেক গুনাহ অর্ধেক নেকি ধরা খাইয়া গেছি না জান্নাত না জাহান্নাম এই মাঝখানে তো থাকতে চাই না কি করব আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন ও বন্ধু এর দ্বারা বোঝা যায় যারা বেঈমান তাদের জন্য কোনো সুপারিশ নাই কিন্তু ইমানদার যারা ভুল করে গুনাহ করে ফেলছে এদের কথা বলা হয়েছে যারা বেঈমান তারা কিন্তু আগেই জাহান্নামে চলে গেছে কথা কন ঠিক কি না কাজেই যারা ইচ্ছাকৃত বেঈমানি করে ওদের কোনো সুযোগ নাই কিন্তু কারণ আপনারা বলতে পারেন হুজুর তাই তো সুযোগ তো একটা আসে নেকির লগে লগে আমরা নামাজও পড়ি সুদও খাই নামাজও পড়ি মিথ্যে কথা বলি তাতে সমান সমান হইলে তো এর কারণে তো একটা অজা একটা মজা পাবো কি ঠিক কি না এবারে চিন্তা ভাবনা আসে না কিন্তু আপনি বুঝবেন কি আপনার যে আপনার নেকি আর গুণা সমান কেমনে বুঝবেন কারণ একটা গুণার কাজ করলে একটা গুণা লেখা হয় একটা নেকির কাজ করার নিয়ত করলে একটা নেকি করে ফেললে কমপক্ষে দশটা নেকি এই তো আপডাউন হয়ে গেল না তো মেষ মেজে তা বুঝবেন কেমনে যন্ত্রণা কয় দিক দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন আমার পক্ষে সম্ভব না কোনোভাবে আমি পারবো না তোমরা নূহ নবীর কাছে যাও নূহ নবীর কাছে গেলে সেও ফেরত দিয়ে দিবে বলবে ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিমের লম্বা ইতিহাস অনেক আলোচনা বাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পাঠাই দেবে মুসা নবীর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে আমি পারবো না কারণ আছে কিন্তু এর ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ট্রান্সফার করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামও বলবে আমিও পারবো না তোমরা চলে দাও সাইয়েদুল কাউনাইন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একমাত্র তিনি আছেন এর সুপারিশ করার মতো যোগ্য আর কেউ নাই ওই যে আরববাসী ওরা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত সব নবীর উম্মতের কিছু না কিছু ওখানে থাকবে ওই মধ্যবর্তী স্থানে সব নবীর উম্মতরা কিছু কিছু থাকবে সবাই মজার ব্যাপারটা হলো এখানে বিশ্ব নবীর কাছে সবাই চলে আসবে
يا رسول الله আপনি ছাড়া আর আমাদের বাঁচানোর মতো কেউ নাই ও পয়গম্বর আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন কান্নার রোল পড়ে যাবে বন্ধুগণ আমার এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের কান্না সহ্য করতে পারবে না আরশ আযিমের কাছে চলে যাবেন সিজদায় পড়ে যাবেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে কিছু প্রশংসার দোয়া শিখায় দিবেন এত করুণ সুরে কান্না করবে আল্লাহর আরশ আযিমের নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরে কাঁদতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও পয়গম্বর আপনি মাথা উঠান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা জিব্রাইল জাগ্রত করে ধরবেন বিশ্বনবী মাথা উঠাবেন চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে ওজরে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মুহাম্মদ محمد صلى الله عليه وسلم আমার প্যার হাবিব আপনাকে যে আমি দুনিয়াতে একটা দোয়া শিখাইছিলাম আপনি তার বিনিময়ে দুনিয়ায় চাইয়া নেন নাই ওই দোয়া পড়িয়া এখন বিনিময়ে চাইয়া নেন আপনি যা চাবেন আমি আল্লাহ তা পূরণ করে দিব বিশ্ব নবী সরকারে দোয়া আলম দোজাহানের বাদশা নবী সাইয়্যিদুল কাউনাইন মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু তাফসীর ইবনে কাসির থেকে বলছি বানানো কথা না আল্লাহ নবী ওই বিশেষ দোয়া দিয়ে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই আরববাসীদেরকে আমার যে উম্মতের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান ছিল আল্লাহ তাদের সবাইকে তুমি জাহান্নাম থেকে বাইর করো এই আরব থেকে মুক্তি দাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও কোন কোন রইসরা বলেছেন যে না তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না মাঝখানে থাকবে তবে তাদের কোনো কি হবে না শাস্তি হবে না কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম জমহুর উলামায়ে কেরামের মত এটা আর এটাই সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের বাইরে কোনো কিছু রাখবেন না সব অস্তিত্ব নষ্ট করে দিবেন শেষ ফলাফল টিকবে দুইটা জিনিস জান্নাত আর জাহান্নাম তাই যদি হয় তাহলে আরাম থাকে কথা বোঝে না তাহলে আরব থাকে জান্নাত আর জাহান্নামের বাইরে যদি কিছু না থাকে তাহলে আরব থাকে থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আরব বন্ধ করবেন মধ্যবর্তী স্থান এই লোকগুলাকে সরাবেন এখন কোন উসিলা দিবেন আল্লাহর নবী দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে কিন্তু আল্লাহ বলবে এদেরকে কিভাবে আমি জান্নাত দিব নেকি আর গুনাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতের সব সমান আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবে এই বান্দারা যে তো যতগুলা নেক আমল করেছিল ও বিশ্ব নবী আমার আপন করুণায় ওই যে বলা আছে না আল্লাহর একটা আপন দয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ক্ষমতা তাই দ্বারা আল্লাহ বলবে ও পয়গম্বর আমি অনুমতি দিলাম আমি এই পাওয়ারটা দিলাম ওরা যে নেক আমলগুলো করেছে এটা ছিল দশ গুণ হিসাব দশ গুণ বাদ দেন প্রত্যেকটা নেক আমল এবার সত্তর গুণ দিয়া দে সত্তর দিয়ে কি করো গুণ দাও সত্তর দিয়া গুণ দিলে এরপরে নেকি তো ভারী হয়ে যাবে আল্লাহ বলবে এবার ওদের নেকি আর বদি মিজানের পাল্লায় উঠায়া দাও মিজানের পাল্লায় উঠায়া দেওয়া হবে ভারী হবে কোনটা নেকি ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও ওদেরকে এবার জান্নাত দিয়া দাও আরববাসীরাও জান্নাতি হয়ে যাবে ও এলাকার মুসলমান পিঙ্গরি আর ভাইরা মুরব্বি বাবাজিরা ধরে নাও এখন কেয়ামতের ময়দান হয়ে গেল দুনিয়ায় একটা মিজানের পাল্লা আছে আখেরাতেও মিজানের পাল্লা আছে আখেরাতের মিজানের পাল্লাটা টান দাও দুনিয়ায় একটু নিজের নেকি আর বদি মিজানের পাল্লায় উঠায় দাও দেখো নেকি বেশি না গুনাহ বেশি আমাদের কোনটা বেশি হবে গুনাহ বেশি হবে আপনারা বলতে পারেন হুজুর কই গুনাহ তো দেখি না আমি একটু হিসাব দিই আপনাদেরকে ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলল ও গোলাম 60টা বছর তুমি দুনিয়াতে বেঁচে ছিলা বালেগ হওয়ার পরে কমপক্ষে 50 বছর দুনিয়ায় বেঁচে ছিলা আমি তোমাকে সব মাফ করে দিলাম এই 50 বছরের ভিতর থেকে মাত্র একটা বছর তুমি টান দিয়া বের করে দাও আল্লাহ এই একটা বছর আমি বাছাই করব না তুমি দেবা যে আল্লাহ একটা বছর আমার কাছে মওজুদ আছে যে এই বছরের মধ্যে আমি কোনো গুনাহ করি নাই এমন বছর কারো আছে
60 বছরের লোক এখানে আসেন না 50 এর লোক আসেন না 40 এর লোক আসেন না তো 40 বছর 50 বছরের ভিতরে একটা বছর বাইর করতে পারবা না তো তুমি আর আমি কত বড় নেমো খারাম চিন্তা করছি অথচ যদি আমরা কোনো ফ্যাক্টরিতে অফিসে চাকরি করতাম একদিন ডিউটি না করলে ইনসাফ করত দুই দিন ডিউটি না করলে মেহেরবানি করত তিন দিন ডিউটি করলে না করলে বলতো মেহেরবানি করি আপনি আর আসবেন না কথা কোন ঠিক কিনা তিন দিন আল্লাহ বলে 60 বছর হায়াতে জিন্দেগি দিলাম একটা বছর আমার জন্য তৈরি করতে পারো নাই যা তাও maaf করে দিলাম একটা মাস বললে বাইর করে দাও আমি চাবো না তুমি পুরো হায়াতে জিন্দেগির মধ্য থেকে মাত্র একটা মাস বের করে দাও যেই মাসে তোমার কোনো গুনাহ ছিল না আসে নি কারো কাছে জমা আসে কার কাছে আছে আজ্জা কান্তি হুজুরি এক মাস আমি জীবনে কোনো গুনাহ করি নাই আছে এরকম নাই তাহলে কি গুনাহ বেশি না নেকি বেশি কোনটা কথা কান আল্লাহ বললেন বলল যে ওয়াও maaf করে দিলাম দরকার নাই একটা সপ্তাহ দাও আছে কারো কাছে শেষবারের মতো যদি আল্লাহ বলে সব maaf করে দিলাম একটা দিন পারলে আমার সামনে হাজির করো যেই দিনে একটা সেকেন্ডও আমার জিকিরের বাইরে ছিল না ও বন্ধু আমরা কি কেউ পারবো নি এমন একটা দিন হাজির করতে যারা পারবেন না তাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলেন হাতেন আর বলেন যে আল্লাহ maaf করিয়ে দেবে আমি আপনার কাছে প্রশ্ন করলাম আমি আপনার গোলাম একদিন ডিউটি করি না দুই দিন করি না তিন দিন করি না এক মাস করি না এক বছর করি না 10 বছর আপনার কাছ থেকে বেতন নিছি একদিনও ডিউটি করি নাই এবার বলেন আপনি কি আমাকে ছাড়বেন নাকি আপনি যদি না ছাড়েন তাহলে আল্লাহ আপনার সারা জীবনে অপরাধে ভরা কিভাবে আশা করেন যে আল্লাহ আপনাকে maaf করে দিবে অবস্থা কি হাত দিলে লাড়া দিলে ভিতরে বাসা ছাড়া আর কিছুই নাই কথা কও ঠিক কি না এই যত পীরগিরি আর বুজুর্গগিরি যা কিছু দেখি না এ সব শ্বাস এজন্য মানুষের মতো মানুষ হতে হবে যদি তা না হতে পারি তাহলে কিন্তু কপাল পড়বে কথা কন ঠিক কি না বন্ধুগণ আমার ওদের কপাল এমন পড়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ জিইনাকুম বিকিতাবিন ফাসাল্লাহু আলা ইলমিন হুদা ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের কাছে আমি এমন কিতাব পাঠিয়েছিলাম যেই কিতাব আমার নিজের এলেম থেকে আমি সুস্পষ্ট ভাবে তাতে বর্ণনা করেছি হুদা ওয়া রাহমা হেদায়েত এবং রহমত রেখেছি তাদের জন্য যারা ইমান আনায়ন করে আল্লাহ বলে হালিয়াং জুরুন ইল্লা তাউইলা ইয়াউমা ইয়াতি তাউইলাহু ইয়াকুলু আল্লাযীনা নাসুহু মিন ক্বাবল ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ আজকে যারা দুনিয়ার প্রেমে পড়ে পাগল হয়ে গেছো কিয়ামতের ময়দানে ধরা খাইয়ে তারা বলবে আরে আজকে কি আমাদের জন্য কেউ নাই ফাহাল্লা না মিন সুফা ফায়েস পাউলানা আমাদের জন্য সুপারিশ করবে কেউ নাই ওদের তো সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে তো অনেক কাফেররা বলবে আমার জন্য কি কোনো ব্যবস্থা হবে না যদি তা না হয় তাহলে শোনো ফায়াস পাউলানা নুরদ্দু ফানা মালা গইর আল্লাযী কুন্না নামাল আমাদের জন্য কমপক্ষে এমন ব্যবস্থা করা হোক যাতে আমরা দুনিয়ায় আবার ফেরত যাই আর দুনিয়া যা করতাম তার ব্যতিক্রম একটু করে আসি একটু উল্টা করে আসি আল্লাহ কয় এখন ওয়ালাইয়ুয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নির্ধারিত সময়ের এক সেকেন্ড আগেও না পরেও না আইনা মাতা কোন ইউদ্রিক কুবুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা লোহার পিঞ্জিরার মধ্যে পলাইয়া থাকলেও এড়াইতে পারবা না ঠিক কিনা বলেন কোথায় পালাবা কোথায় পালাবা কোন জায়গায় পালানোর কোনো সুযোগ নাই মরণ তোমায় লইবে গিরি কোথাও পালাইতে পারবা না যদিও পালাও ওই যে আসমানে সিঁড়ি লাগাইয়া
তারপর ওখান থেকে বের করবে। এজন্য লোকমানের হাকিম তার সন্তানকে ওয়াজ করেছিল, আমার সন্তান শোনো, ইয়া বুনাইয়া ইন্না গাইতাকু মিসকাল হাববাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। তুমি যদি এমন কোন কাজ করো যে কাজ যদি সরিষার দানা পরিমাণ হয়, মিসকাল হাববাতিন মিন খরদাল, সেই বস্তুটা যদি মিসকাল হাববাতিন মিন খরদাল সরিষার দানা পরিমাণ হয়, আর ফাতাকুন ফি সখরাতা যদি তুমি পাথরের ভিতরে লুকায়িত করে রাখো, আউফিল সামাওয়াতি অথবা যদি আসমান সময়ে রাখো, আউফিল আরদি অথবা যদি জমিনের ভিতরে লুকাও, তারপরও ইয়াতি বিহাল্লাহ আমার আল্লাহ বের করে দেখাবেন। পালানোর কোন রাস্তা আছে? এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাল মুমিনুন, জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলেছে মুমিনরা সফল কাম হয়েছে। সেই মুমিন আমাদেরকে হতে হবে তা নয়, আফসোস করে বলতে হবে আমাদের জন্য কোন সুপারিশকারী আছে নাকি? আরে আমাদের জন্য আমাকে আবার দুনিয়ায় পাঠাও, ভয়তে পায়খানা পোষাব হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ সাত আসমানের জমিন তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ বলবে কারটা কারে দাও, আমার আমার দুনিয়া আমার আসমান আমাকে দিয়ে দাও। আমি যদি আপনাদের কাউকে গাড়িতে বসে দৈবুকারী বাজার পর্যন্ত নিয়ে যাই আর বলি ও পিছনের যাত্রী ভাই তোমার জন্য রাস্তার দুই পাশের সব সম্পত্তি তোমার, ওই লোক কি খাইতে পারবে? পরের দিন যাই জমিতে নামবে লোকজন কবে কারটা কারে দাও, তোর বাবের সম্পত্তি ঠিক কিনা? ওরা কবে আল্লাহ আসমান জমি সব তোমার দিয়ে দিলাম, বিনিময় আমাদেরকে জানা, আল্লাহ কবে কারটা তুই কারে দিলি, একই তোর সম্পত্তি, কোনো সুযোগ হবে না। এই জন্য বন্ধুগণ বলতেছিলাম যে তওবা করে সম্পর্ক করতে হবে কার সাথে? জোরে বলো কার সাথে? সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রঙে রঙিন হতে হবে। যদি তুমি আল্লাহ রঙে রঙিন হও, মানুষের চোখে যতই কালো হও না কেন, নিকৃষ্ট হও না কেন, ইজ্জত দিবেন কে? বন্ধুগণ বেলালে হাফসির মতো কালো মানুষ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে দুনিয়ায় আসবে না। চুলগুলো ছিল উষ্ম খুষ্ম, চামড়াটা ছিল মাথার চুলের চাইতেও কালো, মুখের ভিতরে দাঁতগুলো ছিল এলোমেলো, আঙ্গুলগুলি ছিল বেঁকা জোকা, মুখের জবানটা স্পষ্ট ছিল না, সুন্দরভাবে কথাও বলতে পারতেন না, একটা কাপড় পরতেন ম্যাক্সিমাম সময় আলগা গায়ে থাকতেন। হাফসার লোকেরা এত ঘৃণা করতো, সকালবেলায় যার সাথে দেখা হতো বলতো বেলাল তোমার সাথে আমাদের দেখা হওয়াতে আমাদের সারা দিন আজকে কপাল ফুরে গেছে, এত ঘৃণা করত, এত ঘৃণা করত, এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট মানুষ তাকে মানুষ দেখে ঘৃণা করত। এই মানুষটা আল্লাহর জন্য তৈরি হয়ে গেছে। মক্কার কাফেরেরা হাবসাবাসীরা তারা তার গায়ে নির্যাতন শুরু করে দিল, আগুনের পাথরের পাথরগুলো পুড়িয়া লাল আকার, সবুজ বর্ণ, হলুদ বর্ণ, বিভিন্ন কালার ধারণ করত। আংটা আগুনের উপরে সাইয়েদেনা বেলালকে টানতেন, হাদিসের মধ্যে এসেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া পুড়িয়া শরীর থেকে চর্বি গলিয়া ফুটফুট করে পুড়িয়া আগুনের দলাগুলা নিপ্ত। ভাইরা বাবাজিরা বন্ধুগণ আমার নির্যাতন চলতেছে, বেলাল যত নির্যাতন করে তত জোরে চিৎকার মারে আহাদ, আবার তার গায়ে আগুন দেয় বলে আহাদ, আঘাত করে বলে আহাদ, পিটানি দেয় বলে আহাদ, গায়ে আঘাত করে বলে আহাদ, আবার আল্লাহ এক। শেষ পর্যন্ত মন বলতে বলতে বাকরুদ্ধ হয়ে গেলেন, পুরো শরীরটা পুড়ে গেল। বেলাল আর জোরে কথা বলতে পারে না, কাফেররা তাকায়া দেখতেছে মুখের ভিতরে জিব্বাটা এখনো নড়ে। আহ, কাফেররা শেষ পর্যন্ত বেলালের মুখের কাছে তাদের কানটা লাগালো, দেখলো এখনো জিব্বা নাড়াইয়া বলতেছে আহা দাহা দাহা আহা, আমার আল্লাহ এক।
আল্লাহ কয় বেলাল এত কষ্টের পরও যখন তুই আমাকে ভালো নাই আমি আল্লাহ তোরে ইজ্জত ওয়ালা বানায়া দিলাম এই নিষ্ঠুর মানুষটা এই কালো মানুষটা কুৎসিত মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল কাউনাইন যেই মসজিদের ইমাম সেইখানের মুয়াজ্জিন বানায়া দিয়েছে এখন বেলালের আজানের ধ্বনিতে পুরো মুসলমানের ঘুম ভেঙে যায় ভাইরা আমার এজন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে প্রিয় হওয়ার জন্য টাকার দরকার নাই সম্পদের দরকার নাই ও গোলাম লাগবে শুধু তাকওয়া জাহান্নামের আগুন অটোমেটিক নিভে যাবে ওই আরাবেও তোমার অবস্থান করা লাগবে না এমনি বিনা হিসাবে জান্নাতি হওয়া কিন্তু একটা জিনিস লাগবে সেটা হলো আমার প্রতি ভয় ঠিক কি না ভাইরা আমার মসজিদ দেখবেন আমাদের এলাকায় যখন মসজিদ টসজিদ বানায় তখন কমিটি লোকজন কয় ওই যে কায়দা কমিটি একা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ওই একজন হলেই হবে ইমাম কোনো কায়দায় উলুর জমাতে কুলুর সুরব মতনে ভরতে পারে ইন্না তৈনা কাল কাউ সার আলাম ইয়াকুল্লাহ কুফুয়ানাত আল্লাহু আকবার বাস এই ইমাম হইলেও হবে কোনো অসুবিধা নেই কোনো কায়দায় একজন এই কয়দিন পর কাকি মসজিদ আমি করে দেবো মসজিদ হয়ে গেছেন এলাকাবাসী কাই কমিটি চলবে না এখন ও লোক মসজিদ করছে ওসব হবে না দামি সেক্রেটারি লাগবে ক্যাশিয়ার লাগবে বড় একটা সভাপতি লাগবে যে দাঁড়াই মতে খারাই খায় এলাকার সব যাদের সম্পত্তির মালিক হারাম খাই খেয়ে সম্পত্তির মালিক হয়েছে ওরে সভাপতি বানাইতে হবে কথা কান ঠিক কিনা কয় ইমামে আর চলবে না দামি ইমাম লাগবে ঠিক কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার মদিনায় ইসলাম কায়েম হয়ে গেছে সাহাবায়ে কেরাম একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাইয়েদনা বেলালের জবান স্পষ্ট আশাহাদু আন্না বলতে পার না আশাহাদু হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ যদি বেলালকে বাদ দিয়ে একটু সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন রাখা যেত আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রায় গ্রহণ করলেন ফয়সালা দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম যাদের নাম বললেন বিশ্বনবী তাদের নামই তার নামই ফয়সালা করে দিলেন সবাই হাসতে হাসতে বাড়িতে চলে গেল বেলাল আজ আর মসজিদে নববী সারে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রাতে আম্মা জান আয়েশার হুজরার ভিতরে থাকা আর ঘুমানের পালা পড়ল বিশ্বনবী আরাম করলেন তাহাজ্জুদ পড়লেন ফজরের রক্তে বের হলেন ভাইরা আমার নূতন মুয়াজ্জিন এসে মসজিদে নববীর মিনার থেকে আজান দিয়া দিছে আল্লাহর নবী যায় নামাজে দাঁড়াই আছে সুবে সাদেক হবে এরপরে নামাজে দাঁড়াক সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল মিনিটের পর মিনিট ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতেছে কিন্তু আজ আর সুবে সাদেক হয় না আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হলো নি তিনি চিন্তায় পড়ে গেলেন কোন কারণ এটা হচ্ছে হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হলো এরপরে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীর মিনার হতে কি ফজরের আজান হবে না আল্লাহ নবী বললেন ও বেলাল তুমি কি বলো ও জিব্রাইল তুমি কি বলো আজকে তো মসজিদে নববীর মিনার হতে আরো সুন্দর করে আজান দেওয়া হয়েছে বিশ্বনবী বললেন কই জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওই আসমান থেকে আমি সাত আসমানের উপর থেকে রওনা করেছি সপ্তম আসমানে আমি মানুষের কাছে খোঁজ নিলাম কারগুজারি শুনলাম ফেরেস্তাদের কাছে শুনলাম ফেরেস্তারা সবাই সাক্ষী দিল যে আসমানে আজান পৌঁছায় নাই ষষ্ঠ আসমানে আসলাম সেখানেও আজান বাজে নাই পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান পর্যন্ত কোনো ফেরেস্তারা তাদের কানে ফজরের আজান শুনতে পায়নি ইয়া রাসূলুল্লাহ যে আজান আসমানে ওঠে না ও আজান গ্রহণ যোগ্য নয় আপনার বেলাল কোথায় বেলালকে দিয়েই আজান দেওয়াতে হবে থতলা মানুষ কালা মানুষ কি ইজ্জত বোঝেন বিশ্বনবী বললেন কেন আজান তো দেওয়ানো হয়েছে জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ শোনেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়েছেন যদি বেলাল এই মসজিদ থেকে আজান না দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আর কোনোদিন সুবহ সাদেক হবে না ইয়া রাসূলুল্লাহ যদি এই দুনিয়া আলোর মুখ দেখতে মনে চায় বেলালকে নিয়ে আসেন আবার আজান দেন এমনিতেই সুবহ সাদেক হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান টাকার অভাব নাই পয়সার অভাব নাই সুন্দর চেহারার অভাব নাই কই বেলালের মতো তো তোমার আল্লাহ এখন আর কথা শোনে না কথা কন ঠিক কিনা
মাঝে মধ্যে রাত 2টা 3টা 4টার সময় মাহফিল করে গাড়িতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়া রওনা করি মাঝে মধ্যে পাতিশিয়ালে আটক করে আমাদেরকে কুত্তা 8টা 10টা কুত্তা মিলে প্রাইভেট কে আটকাই দেয় রাতে তখন ঘৃণা লাগে নিজের কাছে যাহারে রাস্তার কুত্তাও আমাদেরকে চেনে না আর ওই বেলাল কত দামি ছিল যে ওখানে বসে একটা ডাক দিছে সাত আসমান চিনি আল্লাহর আশাদিবে পৌঁছে গেছে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার এমন বেলাল হতে হবে এমন বেলাল হতে হবে মুনাফিক মার্কা মুসলমান হয়ে লম্বা দাড়ি আর টুপি বড় ফিস সাহেব হয়ে গেছে রাস্তার কুত্তাও আমাদের কথা শুনে না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার কি এক অবস্থা বিশ্বনবী বললেন আমার বেলাল কোথায় ডাক দাও বেলাল রাজি আল্লাহ তালার মসজিদে নববীর এক কন্যার সেজদায় পরে কান্না করতেছে আরে জমিনটা ভিজে গেছে বেলাল বলে আল্লাহ আমার চুলগুলো উষ্ব খুশব আল্লাহ আমার চামড়াটা কালো আল্লাহ বলো তো এই চামড়া আমি নিজে বানাইছিলাম নি আল্লাহ আঙ্গুলগুলো বেকা জোকা দাঁত গুলো এলো মেলো আল্লাহ জবান দিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না বলো তো আল্লাহ এত কুৎসিত চেহারা কি আল্লাহ আমি নিজে বানাইছিলাম নি এটা তো তুমিই বানাইছো তুমি নিকৃষ্ট বানাই আবার ইজ্জত ওলা দিলা ইজ্জত দিয়া দিলা সম্মান দিলা আল্লাহ কোন কারণে তুমি আমাকে আবার তোমার নেয়ামত থেকে দূরে সরায় দিস রব্বুল আলমিন আমি তোমার পাগল সেজদায় পরে তোমাকে ডাকতেছি তুমি যদি আমার পুরোনায় ওই জায়গায় ফেরত না নাও আমি কিন্তু এই জমিন থেকে আর তোমার বেলাল মাথা উঠাবো না বন্ধুগণ আবার সবাই কেরাম চলে আস আবু বকরকে ডাকতেছে বেলাল মাথা জাগাও ওমর বলতেছে বেলাল মাথা জাগাও বেলাল বলতেছেন না যতক্ষণ পর্যন্ত আবার আল্লাহ ওহী নাজিল না করবে আমার জন্য আবার সম্মানের ওই জায়গা আমার আল্লাহ ফিরাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঠাবো না বন্ধু এরকম একজন মানুষের বড় অভাব বাইরে আমার আবু বকর বললেন ও বেলাল তোমার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে বেলাল আল্লাহ পয়গম্বরের কাছে ওহী পাঠাইছে তুমি যদি ফজরে আজান না দাও কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আর শুভেচ্ছা দেখাবে না বেলাল তুমি আজান দাও বেলাল দৌড় মারছে মাথা উঠাইয়া যাই মসজিদে নববীর মিনারে উঠিয়া যখন আল্লাহু আকবার বলে ডাক দিছে আল্লাহকে পুরা আসমানগুলি মরমর করে উঠছে সব ফেরেশতারা আল্লাহু আকবার বলে উঠছে সাত আসমানের ফেরেশতারা একদম সপ্ত আসমান পর্যন্ত সব ফেরেশতারা বেলালের কণ্ঠে বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধু আজান শেষ হয়ে গেল শুভেচ্ছা দেখ হয়ে গেছে ভাইরা আমার এখন দানবীরের অভাব নাই সুন্দর চেহারার মানুষের অভাব নাই মুফতির অভাব নাই মহাদ্দেশের অভাব নাই পীর সাহেবের অভাব নাই পীরের মুরিদের অভাব নাই কত সুন্দর সুন্দর চেহারার মানুষ লম্বা লম্বা দাড়ি কত সুন্দর চেহারা মানুষের কোনো অভাব নাই কিন্তু বেলালের মতো একজন মানুষের বড় অভাব ঠিক কি না এই জন্য বেলাল হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শোনাও তারা যাদের পিছনে দৌড়াইতেছে আল্লাহ বলেছেন কত খসরু আনফুসাহুম তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে নিজেরাই বাতিলদের পিছনে দৌড়াইছে বেঈমানের সাথে চলছে মুনাফিকের সাথে হাত মিলাইছে বেনামাজির সাথে এক জায়গায় বসিয়া তাস খেলতো মসজিদে আজান হয়েছে নামাজের এককের পর আর একক তো চলিয়া গেছে এই আল্লাহর বান্দা আজান শোনার পরও বিড়ির পরে বিড়ি ধরাইছে টাসের পরে টাস চলছে টেক্কা মারছে টেরাম দেছে জুয়া খেলছে ক্যারাম বোর্ড খেলছে কিন্তু মসজিদে ঢোকে নাই ওর সাথে সম্পর্ক করে জিন্দগি পার করছে আল্লাহ বলেছে কত খসি রুগাং পোশাকু নিজের ক্ষতি নিজেই করেছে কাজেই তারা তাদেরকে অলিক ভাবত যে অদল্লা আনহুম মাকান ইফতারুন যারা তাদেরকে সুপারিশ করবে যারা তাদের প্রভু হবে যারা তাদেরকে বাঁচায় রাখবে এরা এখন সব দৌড়িয়া পালাইছে কেউ নাই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া এদের সুপারিশ করে জান্নাত দিয়া দেবে কেউ পারবে নি এমন কেউ পারবে নি এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ
كل أناس بما بهم فمن أوتي كتابا فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا بايرا بابا زيرا الله بول سننا دعو كل أناس بما بهم كامتر ميدان প্রত্যেক দলকে তার নেতা সহ ডাকা হবে তুমি মতপান কর্তা তোমার লিডার সহ তোমাকে ডাকা হবে তুমি নামাজ পড়তা তোমার ইমাম সহ তোমাকে ডাকা হবে তুমি রাজনীতি কর্তা তোমার লিডার সহ তোমাকে ডাকা হবে প্রত্যেক দলকে তার নেতা সহ ডাকা হবে এরপরে আল্লাহ বলবেন ফামান উতিয়া কিতাবা ফাউলাইকা কুরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা আমুল্লাহ হাতে দিয়া বলবে তুমি এবার পড়ো তোমার সাথী সঙ্গীদের আমলনামাও পড়ো পড়িয়া পড়িয়া জান্নাতে নিয়ে যাও আচ্ছা বলেন তো দুনিয়ায় যারা নামাজ পড়ে না রোজা রাখে না মদ খায় গাঁজা খায় হিরোইন ফেন্সিডিল মানুষের আইল ঠেলে কষ্ট দেয় অন্যায় করে জুলুম করে নির্যাতন করে এই লোকগুলো সমাজের এখন লিডার এরা কি কেয়ামতের ময়দানে আমরা যাদেরকে নেতা হিসাবে মানি এরা কি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদের আমলনামা পড়িয়া সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিতে পারবে নি পারবে যদি না পারে যদি তাই হয় তাহলে যারা পারবে যারা রসুলের উত্তরসূরি হিসেবে কেয়ামতের ময়দানে তোমাকে সারা জান্নাত যাবে না ওই আরবের লোকগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে না দেবে ততক্ষণ সাইয়্যিদুল কাউনাইন জান্নাতের মধ্যে ঢুকবে না তো যেই নবী তোমার জন্য কাঁদবে ওই নবীর আদর্শে আদর্শিত হতে হবে কথা বলো ঠিক কি না আজার ব্রাজিল না আর্জেন্টিনা না নাস্তিকার বেঈমান অসভ্যদের সাথে নয় এখন ইমানদারদের সাথে চলতে হবে ঠিক কি না শেষ কথা আল্লাহ বলেছেন শোনো ইমানদারেরা তোমরা যত বড় গুনাহগার হও না কেন গুনাহ যদি বুঝতে পারো আর যদি তওবা করো আমি আল্লাহ ক্ষমা করে দেবো কিন্তু দুইটা শর্তের বিনিময়ে কয়টা শর্ত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ এক নম্বর হলো তোমরা আমি আল্লাহকে ভয় করবা দুই নম্বর হলো কুনু মাসাদিকিন সাদিকিনদের সাথী হবা সাদিকিনদের দলভুক্ত হবা সত্যবাদীদের সাথে চলবা এক নম্বর তুমি যে গুনাহে তওবা করেছো ওই গুনার ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবা মানে আর কোনোদিন গুনাহ করবা না আর দুই নম্বর যাদের সাথে থাকিয়া গুনাহগুলা করতা ওদের সাথে আর চলবা না যারা এর থেকে বাঁচিয়া থাকে ওদের সাথে চলবা ওদের হাত ধরে চলবা ওদের কথা অনুযায়ী চলবা ওদের সাথে সঙ্গ দিবা আল্লাহওয়ালাদের সোহবতে থাকবা যদি এই কাজ তুমি করতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জিন্দগির তামাম গুনাহগুলি মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন জোরে বলি আমিন আল্লাহ আমাদের সকলকে একত্রিত হয়ে জান্নাতে মেহমানখানায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন ভাইরা আমার তাহলে আমরা আজকে একটা তথ্য পাইলাম যেহেতু আরো আলোচনা করা যেত রাত তো গভীর হয়ে গেছে আমি আরও দুই ঘন্টা আটকাই দিলে আপনারা বসে থাকবেন তা আমি বুঝছি সে মজা পাইছেন আমার করতেছে বুকে ব্যথা একুশে মার্চ পর্যন্ত মাহফিল নেওয়া মৌসুমও তো শেষ করতে হবে আর এখন যে রাত্রে আটকাই দেবো সামনে ফজরের নামাজ ঠিক কি না বলেন তো যাই হোক আল্লাহ যদি হাতে বাসায় রেখে আবার যদি কোনো দিন আসি দেখা হবে ইনশাল্লাহ তখন আলোচনা করব। তিনটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি কেয়ামতের ময়দানে দল হবে কয়টা হ্যাঁ তিনটা একদল হলো জান্নাতি একদল জাহান্নামী আর একদল আরববাসী মানে মধ্যবর্তী স্থানে এই আরববাসীরাও একটা সময় কোথায় যাবে জান্নাতে যাবে তো জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার নেকি বাড়াই দেবে কত গুণ সত্তর গুণ এবং তারা যে এই জাহান্নামের তাপে তাদের গায়ে যে আঘাত ছেঁকা লাগছিল এবং তাদের চেহারার যে মানে পরিবর্তন হয়েছিল এইটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকে এবং জান্নাতি লেবাস জান্নাতি সুরাত তৈরি করার জন্য রাব্বুল আলামিন নহারে আবে হায়াত রব্বুল আলামিন এই কুপির ভিতরে জান্নাতের ভিতরে আছে এর ভিতরে তাদের গোসল দেওয়া হবেন এরপরে উঠেই জান্নাতে দিয়ে দেবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি এই জন্য মানলে জান্নাত না মানলে জাহান্নাম তো কাজেই গুনাহ তো করবো না গুনাহগারের সাথেও বন্ধুত্ব করা যাবে আমাদের আলোচনা কি আসলো যে গুনাহ তো করা যাবে না আর গুনাহগারদের সাথেও চলা যাবে আমরা কিন্তু অনেকে আছি যে গুনাহ করি না কিন্তু গুনাহগারদের সাথে চলি আমি বিড়ি খাই না কিন্তু বিড়ি কিনে দিই অথবা আমি বিড়ি খাই না কিন্তু বিড়ি খোরদের সাথে বসে গল্প করি তা করা যাবে না যাবে যাবে কথা বলেন যাবে তো বিড়ি মানে গুনাহ করবো না গুনাহগারের সাথেও চলবো না নেক আমল করবো নেককারদের সাথে চলবো পারা যাবে তো ইনশাআল্লাহ মানলে জান্নাতি না মানলে জাহান্নামী মানলে আবু বকর না মানলে আবু জাহেল আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মানাকে মানা বর্জনকে বর্জন করা তৌফিক দান করেন ওয়াখির দওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কি বলছিলাম আলহামদু বলেন কি হবে সব বলেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ সামনে মাহে রমজান মহিলাদের জন্য অনেক কথা বলার দরকার ছিল কিন্তু আল্লাহ হায়াতে বাঁচি আর সামনে বছর বলবো রমজান মাস কেউ রোজাকে বাদ দিবেন না ঠিকমতো রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন কে মরি কে বাঁচি কার কখন হায়াত শেষ হয়ে যায় আল্লাহ যেন সবাইকে জান্নাত দিয়ে দেয় আল্লাহুম্মা আমিন এই রোজা রাখবেন তো সবাই ইনশাআল্লাহ কে কে রাখবেন না হাত উঁচু করেন তো ওনারা রাখবেন না কোন হাত উঁচু করে না বুঝে আল্লাহ মাফ করে দেবে রাখবেন কে কে হাত দেখান তো রাখবেন কে কে আল্লাহ সবাইকে কবুল করেন বলে আমিন নামাজ কামাই দিবেন না রোজা রাখবেন অন্যের হক নষ্ট করবেন